শুনলাম তোমাদের বাড়িতে নাকি মৎস্য হয়েছে। ভদ্র ভাষায় কথা বলো। ভদ্র ভাষায় কথা বলবো? তোমাদের পরিবারের লোকেদের সঙ্গে ভদ্র ভাষায় কথা বলা যায়? প্রত্যুষ, শুনলাম তোমার গার্লফ্রেন্ড নাকি এসেছিল। কই, আমি যখন সকালবেলা অফিসে গেলাম তুমি তোমাকে একবারও বললে না যে সন্ধ্যাবেলা তোমার মায়ের বার্থডে সেলিব্রেশন হবে। হ্যাঁ, কারণ আমি চাইনি তুমি প্রেজেন্ট থাকো মায়ের জন্মদিনে। ও, সেই তুমি চাইবে কেন যে আমি প্রেজেন্ট থাকি? কারণ তুমি তো চেয়েছিলে যে তোমার গার্লফ্রেন্ড যাতে ওখানে থাকে। না, তুমি তো চাওই নি যে আমি যাতে ওখানে থাকি। হ্যাঁ, আমি চেয়েছিলাম যাতে অর্ণা প্রেজেন্ট থাকে, কারণ অর্ণার এই বাড়িতে আসার অধিকার আছে, কারণ ও তোমার মত আমার মাকে অসম্মানজনক কথা বলে না। সম্মান করতে হবে তোমার মাকে? তোমার মাকে সম্মান, কাউকে সম্মান করতে গেলে না তার সেই যোগ্যতাটা থাকতে হয়। তোমার মায়ের সম্মান পাওয়ার মতো কোনো যোগ্যতাই নেই। শাট আপ কিয়া, আমার মা সম্পর্কে আর একটা খারাপ কথা বললে তোমার জিভ টেনে ছিঁড়ে নেব। ডোমেস্টিক ভায়োলেন্স করবে তুমি? আমার গায়ে হাত তুলবে বলছো? হ্যাঁ, প্রয়োজন পড়লে তুলবো। তুমি যদি আমার মাকে অসম্মান করো তার দ্বিগুণ অসম্মান আমি তোমায় ফিরিয়ে দেবো। কিয়া, এর আগে অনেকবার তুমি আমার মাকে আঘাত করেছো, আমাকে আঘাত করেছো, শুধুমাত্র আমি ভদ্র বলে তোমায় ছেড়ে দিই, কিন্তু প্রত্যেকবার তুমি কিন্তু পার পাবে না। শুনলাম জুন আন্টি নাকি, মানে শুনলাম জুন আন্টিকে নাকি কয়েক ঘন্টার পেরোলে রোহিত সেন তোমাদের বাড়িতে নিয়ে এসেছিল। কি দেখানোর জন্য এনেছিল প্রত্যুষ? দেখানোর জন্য যে তার হাজবেন্ড তার প্রাক্তন বউয়ের মানে এক্স ওয়াইফের বার্থডে সেলিব্রেশন করছে, এটা দেখানোর জন্য? তোমরা এতটা নিচে নামতে পারলে? একটা মেয়েকে মিনিমাম সম্মানটুকুনি করতে। প্লিজ কিয়া, প্লিজ, তোমার মুখে না সম্মান অসম্মান এই শব্দগুলো মানায় না। তুমি নিজেকেই সম্মান করো না, অন্যকে কি সম্মান করবে? আর ঠিকই আছে, ওই জুন ভদ্রমহিলার ক্যাটাগরির সাথে না তোমার ক্যাটাগরিটা খুব ম্যাচ করে, সেই জন্য তুমি ওকে সমর্থন করছো। আর কাকে বা সমর্থন করবে? বেশ, বাহ। আমি মাঝে মাঝে কি ভাবি জানো তো, মাঝে মাঝে ভাবি যে তোমাদের রোহিত সেন মানে সরি রোহিত আঙ্কেল তোমার মাকে খুশি করার জন্য আর কি কি করবে। তা শুনলাম তুমি নাকি তোমার মায়ের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। তা কি ঠিক করেছো প্রত্যুষ, তুমি কি নিজে দাঁড়িয়ে থেকে তোমার মায়ের বিয়েটা দেবে? অবশ্য আজকাল ছেলেমেয়েরা নিজে দাঁড়িয়ে থেকে মা বাবার বিয়ে দিচ্ছে, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। কিয়া, আমি আমার মা সম্পর্কিত কোনো কথা তোমার সাথে আলোচনা করতে চাই না। প্রত্যুষ, প্রত্যুষ, আমি না একটা কথা বলছি, আমাকে সবসময় তুমি এভাবে অ্যাভয়েড করবে না। হ্যাঁ, আমি এই বাড়ির বউ, আমারও কিছু কথা বলার রাইট থাকে। সবসময় তোমরা যেটা বলবে, তোমরা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হতে পারে। হু দ্য হেল আর ইউ? নিজেকে কি মনে করো তুমি? তুমি কে যে তোমার আদেশ এই বাড়িতে চলবে, আমার মা তোমার কথা শুনে কাজ করবে? তোমার যদি না পোষায় এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো, কেউ আটকাবে না, আগেও তো বলেছি। প্লিজ কিয়া, যদি না থাকতে ইচ্ছে করে এই বাড়ি থেকে চলে যাও। কি বাবা ডিঙ্কা, এত চেঁচামেচি সুযোগ পেয়েছো অমনি চলে এসেছো না? একদম কিন্তু তুমি আমাদের মধ্যে কথা বলবে না, গেট আউট, বেরো আমার থেকে। সাহস পাও কি করে তুমি? আমার মা কি বাড়ি থেকে চলে যেতে বলছো? আচ্ছা ঠিক আছে, বলছি যে আবার কি অসুবিধে হলো, আমি কি অন্যায় করলাম আবার? আচ্ছা তোমার কোনো লজ্জা নেই না? তোমার পুরনো প্রাক্তন স্বামী তোমার জন্মদিন পালন করছে, তোমাকে দামি দামি উপহার গয়নাগাটি কিনে দিচ্ছে, তুমি সেগুলো পরে ঘুরে বেড়াচ্ছো, এই তোমার আত্মসম্মান জ্ঞান? এত নাকি তোমার আত্মসম্মান জ্ঞান যে আর বড়াই করে বেড়াও, আবার ওদিকে তো রোহিত সেন যা দিচ্ছে সেগুলোও তো কিছু ছাড়ছো না। আমি এর বিন্দু বিসর্গ কিচ্ছু জানতাম না। খবরদার, এই বাড়িতে দাঁড়িয়ে তুমি শ্রীময় সেনগুপ্তকে অপমান করো কোন সাহসে? শ্বশুর বাড়িতে থাকতে পারে এটা যেমন নিয়মের মধ্যে পড়ে, তেমনি শ্বশুর বাড়ির লোককে অসম্মান না করাটাও নিয়মের মধ্যেই পড়ে। তুমি কি সব নিয়মের ঊর্ধ্বে? আমি তোমার সঙ্গে কথা বলছি, আমি তোমার সঙ্গে কথা বলছি। তুমি এই বাড়ির একজন সদস্যকে অপমান করছো। ভাগ্যিস নিজের বউ বলে ফেলোনি। কিয়া, ভুল বললাম কিছু? এই যে বাবা, তুমি তোমার তো স্পাইনলেস মানুষ না, আমি সারা জীবনে দেখিনি, তুমি এটা পারলে করতে? আজকে রোহিত সেন জুন গুহকে নিয়ে এলো, আরে বাবা, জুন গুহর সাথে কটা দিন হলেও তো তুমি সংসার করেছো, তুমি এটা তার সাথে করতে পারলে? এরকম মানে এমনি তার মানসিক অবস্থা, জেলে রয়েছে, এরকম অমানবিক আচরণ তুমি কি করে করলে বাবা? অমানবিক? তোমার কাছ থেকে মানবিকতা শিখতে হবে আমাকে? বেশ, আমরা সবাই খুব খারাপ, তুমি খুব ভালো।
কিন্তু কে একটা কথা বলো তো, তোমার স্বামীর প্রতি তোমার কি কন্ট্রিবিউশন আছে? আমার কথা ছেড়ে দাও, আমার সঙ্গে তোমাকে থাকতে হবে না। কিন্তু ও তো তোমার স্বামী, তুমি ওর সাথে কেন থাকতে পারছো না? ওকে কেন ভালোবাসতে পারছো না? ওকে কেন কাছে টেনে নিতে পারছো না? এটা কি একবারও ভেবে দেখেছো? শোনো, যে ছেলে ঘরে বউ আর বাইরে গার্লফ্রেন্ড করে বেড়ায়, সে কোনোদিনও ভালো থাকতে পারে না, সে কোনোদিনও বউকে নিয়ে সুখী হতে পারে না। কিয়া, তুমি ভুলে যেও না, অর্ণা আমার বন্ধু ছিল, আছে আর থাকবে। আমার জীবনের সব থেকে বড় ভুল তোমার ডাকে সাড়া দেওয়া। আর আরো একটা কথা, তোমায় চেনার আগে আমি কিন্তু অর্ণাকে চিনতাম। সেটা জানি, সেটা বুঝতে পারছি। লজ্জা করে না প্রত্যুষ তোমার? প্রত্যুষ, আমি তোমার সঙ্গে কথা বলছি, তোমার লজ্জা করে না? আচ্ছা, এমন তো নয় যে তুমি জানতে না, তুমি তো জানতে পুরো ব্যাপারটা। তাহলে আমি অফিস যাওয়ার সময় একবারের জন্য বললে না কেন যে এই বার্থডে সেলিব্রেশনটা হচ্ছে? কেন বললে না তুমি? যে মানুষটাকে তুমি সম্মান করো না, যে মানুষটাকে তুমি শ্রদ্ধা করো না, তার জন্মদিনে থাকার অধিকার তোমার আছে বলে আমি মনে করি না, সেই জন্য তোমায় বলিনি। শোনো কিয়া, সত্যিই বলছি, আমি না জানতাম না যে ওরা এত সব কিছু ব্যবস্থা করছে। তবে হ্যাঁ, আন্দাজ করেছিলাম যে একটা কিছু হয়তো হবে, তবে এতটা হবে সেটা আমি ভাবিনি। তবে যদি জানতাম না, আমি হয়তো তোমাকে বলতাম না। কারণ একটা আনন্দের অনুষ্ঠানে তুমি থাকলে কি করতে বলো তো? সবাইকে অপমান করতে, আমাকে অপমান করতে, রোহিত দাকে অপমান করতে, যারা যারা আসতো তাদের সবাইকে অপমান করতে। আর সেটা না আমি কিছুতেই মেনে নিতে পারতাম না। তাই একদিক থেকে খুব ভালো হয়েছে তুমি থাকোনি। তুমি তো আমাকে ঘৃণা করো, অপছন্দ করো, আমার জন্মদিনের অনুষ্ঠানে তুমি থেকে কি করতে বলো তো? আর তাছাড়া আমি যে তোমাদের সাথেও সবসময় থাকবো এমনটাও তো নয়। আমি আমার নিজের মতন করেও তো থাকতে পারি। সেই জন্য বারবার করে বলছি, আমার কথা তোমাকে ভাবতেই হবে না, আমাকে আমার মতন ছেড়ে দাও না। তুমি তোমার স্বামীর কথা ভাবো কিয়া, ওর কথা চিন্তা করো, ওর সঙ্গে সংসারটা কিভাবে সুন্দর করে করতে পারো সেই কথাটা ভাবো। এই যে তুমি হুটহাট করে বাপের বাড়ি চলে যাচ্ছ, যতদিন ইচ্ছে থাকছো, যখন ইচ্ছে ফিরে আসছো, কাউকে বলে যাবার প্রয়োজন বোধ করো না, এটা কি ঠিক বলো তো? এটা তো ঠিক না। তোমার স্বামীরও তো কিছু প্রয়োজন থাকতে পারে, তোমার কাছ থেকে কিছু চাওয়া থাকতে পারে। তুমি যদি তার কাছে না থাকো, সেটা তুমি বুঝবে কি করে? এই কথাটা কি তোমার মনে হয় না একবারও? আমার স্বামীর যদি আমাকে তার পাশে প্রয়োজন হয়, তাহলে সে নিশ্চয়ই আমাকে সে তার পাশে পাবে। কিন্তু সে যদি ভাবে যে সে আমার সঙ্গে থাকবে আর অন্যার সঙ্গে প্রেম করবে, তাহলে আমি কিছুতেই তার সঙ্গে থাকবো না। আবার এট দি সেম টাইম এটাও ঠিক কথা যে আমি অন্যকেও এই বাড়িতে ঢুকতে দেব না। দেখবো তোমার কত ক্ষমতা। দেখেছো, দেখেছো তোমার কি ছেলে মানুষ করেছো? আমার সামনে দাঁড়িয়ে বলছে সে নাকি তার গার্লফ্রেন্ডের সঙ্গে থাকবে, আবার আমাকেই হুমকি দিচ্ছে। সব তোমার জন্য, তোমার দোষে। মা, তুমি এখান থেকে চলে যাও। আর পাপা, তোমাকেও রিকোয়েস্ট করছি, দয়া করে এখান থেকে চলে যাও। কারণ কিয়া ছোট বড় জ্ঞান করে না, ও ইচ্ছে করে তোমাদেরকে আমার সামনে অপমান করবে, অসম্মান করবে, যাতে আমি হার্ট হই। আসলে কি বলতো, ও আমাকে প্রভোক করতে চায়, যাতে উত্তেজনার বসে আমি কোনো অঘটন ঘটিয়ে ফেলি। তারপর ও আমার নামে গিয়ে থানায় কমপ্লেন করবে আর আমার ক্যারিয়ারটাকে ধ্বংস করে দেবে। কিন্তু সেটা হবে না কিয়া, আমি তোমার চালাকিটা বুঝতে পেরে গিয়েছি। আর তোমার একটা ইম্পর্টেন্ট কথা বলা হয়নি, সামনে আমার জীবনের সব থেকে একটা ইম্পর্টেন্ট শো আসতে চলেছে। খুব বড় একটা কোম্পানি আমাকে স্পন্সর করেছে, আর যদি শোটা ভালো করে হয়, আর আমি জানি আমি শোটা খুব ভালো করতে পারবো, আমার ভাগ্যের চাকাটা কিন্তু ঘুরে যাবে, আমি তোমার ধরাছোঁয়ার বাইরে বেরিয়ে যাবো কিয়া। তোমায় বারবার বলতাম না আমি শহর ছেড়ে চলে যাব, এই শোটার পর আমি পার্মানেন্টলি কলকাতা ছেড়ে চলে যাব। তুমি কলকাতা থেকে চলে গেলে আমাকেও যে কলকাতাতেই থাকতে হবে তার তো কোনো মানে নেই প্রত্যুষ। আর তুমি আমার হাজবেন্ড, আমি ওয়াইফ, তুমি যেখানেই যাও না কেন, তুমি কিন্তু আমার রেসপন্সিবিলিটি এড়াতে পারো না। হ্যাঁ, নেবো রেসপন্সিবিলিটি তোমার।
তোমার রেসপন্সিবিলিটি নেওয়া মানে তো টাকা দেওয়া, দিয়ে দেবো টাকা। কিন্তু তুমি তো ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, চাকরি করো, তুমি মনে করছো কেন যে তুমি স্বামীর উপর নির্ভরশীল? আমি তোমার সঙ্গে থাকতে চাই প্রত্যুষ, আর আমি বেঁচে থাকতে কিছুতেই তুমি আর অর্ণা একসাথে থাকতে পারবে না। এই কারণেই তো আজকে অর্ণাকে ইনভাইট করেছিল আর আমাকে জানাওনি।